গুড ইভিনিং প্রত্যেক ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের তো আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান এই সাবজেক্টটি রয়েছে তো এই ভিডিওতে আমি তোমাদের পঁয়ত্রিশটি ইম্পর্টেন্ট প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো যেগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় আসতে পারে কাজেই যারা ইলেভেনের ছাত্রছাত্রী রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো আমি উত্তরসহ তোমাদেরকে বলে দেবো হ্যাঁ তোমরা চাইলে তোমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলি খাতায় লিখে নিতে পারো তো প্রথম যে প্রশ্নটি আছে দেখো সেটা বলা হয়েছে কোন খাদ্য উপাদানকে প্রোটেক্টিভ প্রিন্সিপাল অফ ফুড বলে অপশান এ শর্করা ও প্রোটিন অপশন বি খনিজ লবণ ও ভিটামিন অপশন সি ফ্যাট ও শর্করা অপশন ডি প্রোটিন ও জল তো এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি খনিজ লবণ ও ভিটামিন এরপর দু নম্বর প্রশ্ন সঠিক ক্রমটি নির্বাচন করো পুষ্টির পর্যায়গুলি ক্রম অনুযায়ী সাজাও প্রথমে দেখো আছে খাদ্যগ্রহণ দু নম্বর আছে আত্মীকরণ তিন নম্বর আছে বহিষ্করণ চার নম্বর আছে পরিপাক এবার তোমাকে এটা পরপর সাজাতে হবে তাহলে পরপর সাজাই কী হবে আমরা না সবচেয়ে প্রথম আমাদের কি হয় সবচেয়ে প্রথম হয় খাদ্যগ্রহণ ঠিক আছে এটা সবচেয়ে প্রথম হয় আমাদের খাদ্যগ্রহণ প্রথমে আমরা নিজেরা সাজিয়ে নেব তারপর অ্যান্সারটা করবো কারণ এই টাইপের অ্যান্সার কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে তো প্রথমে আমাদের খাদ্য গ্রহণ হয় তারপর সেই খাদ্য পরিপাক হয় তারপরে সেই খাদ্য আত্মীকরণ হয় তারপর সেই খাদ্য বহিষ্করণ হয় তাহলে এক নম্বর হলো সবচেয়ে প্রথম ঠিক আছে তারপরে হলো পরিপাক মানে চার নম্বর দেখো এক চার তারপরে হয় আত্মীকরণ মানে দুই তারপরে হবে তিন মানে বহিষ্করণ তাহলে অপশান ডি হবে এখানে সঠিক উত্তর এরপর দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে বিবৃতি ও যুক্তি অনুযায়ী সঠিক বিকল্প নির্বাচন করো তো এ নম্বরে দিয়েছে বিকল্পটি যে ক্যান্ডিকে খাদ্য হিসাবে গণ্য করা যাবে না এবং এরপর যেটি দিয়েছে যে ক্যান্ডি মানে রিজেনটা দিয়েছে আর কি ক্যান্ডি দেহের পুষ্টি সাধন ক্ষয়পূরণ বৃদ্ধি বা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে না শুধুমাত্র শক্তি প্রদান করে এবার এ আর আর দুটো তোমাদেরকে বলে দিয়েছে এবার অপশান এতে দিয়েছে এ এবং আর দুটোই সঠিক এবং আর ও এর সঠিক ব্যাখ্যা বি নম্বর বলেছে এ এবং আর দুটোই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা নয় সি সিতে বলা হয়েছে এ সঠিক আর ভুল ডিতে বলা হয়েছে এ ভুল আর সঠিক তাহলে কোনটা সঠিক উত্তর হবে তো তিন নম্বর প্রশ্নের তোমাদের সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে দেখো একটা কথা যে আমাদের ক্যান্ডিকে খাদ্য হিসেবে গণ্য করা যাবে না এটা ভুল ক্যান্ডি কিন্তু খাদ্য আমরা প্রত্যেকে জানি তাহলে এটা হচ্ছে ভুল ঠিক আছে এটা হচ্ছে ভুল মানে ওটা ভুল বলেছে আর আর্টটা ঠিক বলেছে এটা শক্তি প্রদান করে কোনো আদার্স যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু করে না মানে এটা হবে অপশান ডি সঠিক উত্তর ঠিক আছে এ ভুল আর ঠিক আচ্ছা তো তোমাদের যদি কোনো প্রশ্ন মনে হয় যে ভুল হয়েছে বা তোমাদের মনে হয় যেটা ভুল অ্যান্সারটা তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে তোমাদের তোমরা যদি সঠিক উত্তর সেটা জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে আচ্ছা চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে বলা হয়েছে খাদ্য গ্রহণ থেকে অপাচ্য খাদ্যের নির্গমন পর্যন্ত যে বিশেষ ক্রিয়াটি দেহে সম্পন্ন হয় তার কয়টি ধাপ রয়েছে এটা সপর থেকে যেন তার পাঁচটি ধাপ রয়েছে ঠিক আছে পাঁচটি ধাপ পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে সুষম খাদ্য খাদ্যে পুষ্টি উপাদানের অনু আনুপাতিক পরিমাণ অনুযায়ী সঠিক বিকল্প নির্বাচন করো তো সুষম খাদ্য বলতে দেখো শর্করা প্রোটিন ফ্যাট শর্করা আছে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট প্রোটিন ত্রিশ পার্সেন্ট আর ফ্যাট দশ পার্সেন্ট বি নম্বর অপশানে বলা হয়েছে যে সুষমা খাদ্য বলতে বোঝায় শর্করা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট প্রোটিন দশ থেকে পনেরো পার্সেন্ট ফ্যাট কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট সি নম্বর বলা হয়েছে সুষমা খাদ্য বলতে বোঝায় শর্করা ফিফটি থেকে ষাট পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট প্রোটিন কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট ফ্যাট তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট আর ডি নম্বর অপশান বলা হয়েছে সুষমা খাদ্য বলতে বোঝায় শর্করা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিন কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট ফ্যাট দশ থেকে পনেরো পার্সেন্ট তো এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর কী হবে যারা ভালোভাবে একটু পড়তে হবে খুঁটিয়ে ঠিক আছে এটা তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি মানে এই অপশান বিটা হবে তোমাদের এখানে সঠিক উত্তর ঠিক আছে সুষমা খাদ্য বলতে বোঝায় যেখানে শর্করা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট থাকে প্রোটিন টেন থেকে ফিফটিন পার্সেন্ট থাকে আর ফ্যাট টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট থাকে ঠিক আছে আচ্ছা এরপর দেখো চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে বলা হয়েছে জন্মের সময় সাধারণত ভারতীয় শিশুর স্বাভাবিক ওজন কত হওয়া উচিত তো এটা সঠিক উত্তর হবে অপশান এ টু পয়েন্ট ফাইভ কেজি মানে আড়াই কেজি হওয়া উচিত ঠিক আছে সাত নম্বর প্রশ্ন বলা হয়েছে বাক্যগুলি সত্য বা মিথ্যা অনুযায়ী সঠিক নির্বাচন করো মানে টি মানে ট্রু আর এফ মানে ফলস ওজন্য মিথ্যা তো এক নম্বর বলা হয়েছে ক্যালিপার দ্বারা কোনো ব্যক্তির ওজন পরিমাপ করা হয় দু নম্বর বলা হয়েছে একটি ছয় মাসের শিশুর পুষ্টির মান নির্ণয়ের উপযুক্ত পদ্ধতি শিশুটির বৃদ্ধির পর্যবেক্ষণ তিন নম্বর বলা হয়েছে স্ট্যাডিওমিটার দ্বারা উচ্চতা পরিমাপ করা হয় চার নম্বর বলা হয়েছে বিএমআই ওয়ান এইটিন পয়েন্ট ফাইভের নিচে হলে তার স্বাভাবিক পুষ্টির নির্দেশক এইবারে দেখো চারটে অপশান আছে এ বি সিডি চারটি অপশান আছে এই নম্বর অপশানে দেখো বলা হয়েছে ভালো করে খেয়াল করো ওই জায়গাটাতে ফোকাস করো যে এক নম্বর ফ এফ মানে এক নম্বরটা ফলস দু নম্বরটা ফলস তিন নম্বরটা ফলস চার নম্বরটা ট্রু ঠিক আছে যেরকমভাবে বলা হয়েছে তোমরা একটু দেখে নাও তো এটার যেটা সঠিক উত্তর তোমাদের হবে সেটা আমি বলছি আর একবার দেখিনি কোশ্চেনটা তাছাড়া বলবো কী করে তো এটার সঠিক উত্তর তোমাদের কী হবে দেখো সঠিক উত্তরটা হবে দেখো প্রথম একটা ট্রু না ফলস আগে আমরা জেনে নিই প্রথম যেটা আছে সেটা কিন্তু প্রথমেরটা ক্যালিপার দ্বারা কোনো ব্যক্তির ওজন পরিমাপ করা হয় এটা একদমই ভুল ঠিক আছে প্রথম একটা ভুল আচ্ছা দু নম্বরটি কি আছে একটি ছয় মাসের দাঁড়ো দু নম্বরটা আছে যে একটা ছয় মাসের শিশুর পুষ্টির মান নির্ণয়ের উপযুক্ত পদ্ধতি শিশুটির বৃদ্ধির পর্যবেক্ষণ এটা সঠিক ঠিক আছে তাহলে প্রথমে একটা ভুল তারপর ওটা ঠিক তিন নম্বর হচ্ছে স্ট্যাডিও মিটার দ্বারা উচ্চতা পরিমাপ করা হয় তিন নম্বর তিন নম্বরটা হুম স্ট্যাডিও মিটার দ্বারাই উচ্চতা পরিমাপ করা হয় হ্যাঁ তাহলে এটা সঠিক তাহলে প্রথম এটা ভুল তারপরে সঠিক তারপরে সঠিক আর চার নম্বরটা বলা হয়েছে বিএমআই এইটিন পয়েন্ট ফাইভের নিচে হলে স্বাভাবিক কোশ্চিন্দেশক একদমই ভুল তাহলে প্রথমেরটা ভুল তারপর একটা সঠিক মানে মাঝের দুটি সঠিক প্রথমের এটা ভুল দেখো কোনটা আছে এটা দেখো অপশান সিতে আছে ঠিক আছে প্রথমেরটা ভুল লাস্টেরটা ভুল এবং মাঝে দুটি সঠিক তাহলে অপশান সি হবে এখানে সঠিক উত্তর মানে তোমাদেরকে এই কোশ্চেনগুলো করার আগে কিন্তু সাইডে খাতা একটু নামিয়ে নেবে হ্যাঁ কোশ্চেনই এই বা যেখানেই হোক তারপর সেটা নির্বাচন করবে আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রতিটি বিকল্পে বিশেষভাবে কয়েকটি রোগকে দলবদ্ধ করা আছে কোন বিকল্পটি ভুল বলো ঠিক আছে তো দেখো স্কারি রাতকানা প্লেগ্রা বিতে আছে পি এম বেরি বেরি চিলোসিস সিতে আছে রক্তাল্প রক্তাল্পতা গলগন্ড হিমোসিডারোসিস আর ডিতে আছে সব সবকটি বিকল্প সঠিক কোনোটিতেই ভুল নেই তাহলে আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে এখানে ভুল যেটা হয়েছে সেটা হচ্ছে অপশান তে এখানে ভুল আছে ঠিক আছে পিই এম বেরি বেরি আর চিলোসিস এই যে সিরিজটা আছে এটা কিন্তু ভুল এখানে আলাদা আছে ঠিক আছে চিলোসিস ঠোঁটেঘা বেরি বেরি পি এম আর আলাদা আছে তো এইটা তোমাদের এগুলো দেখো এতে কিন্তু সবগোটা ভিটামিনের অভাবে হয় তো এখানে অপশান বিটা হবে সঠিক উত্তর ঠিক আছে কারণ সবগোটা যদি এরকমভাবে ডিসকাশন করতে যায় তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ওই জন্য আমি ডিসকাশন করেছি না তোমরা মনে রেখো কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবে সেটার উপর ভিডিও আমি বানিয়ে দেবো ঠিক আছে আলাদাভাবে ভিডিও বানালে অসুবিধা নেই কিন্তু একটা ভিডিওতে বড়ো করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে নয় নম্বর প্রশ্ন ডি ই এফ পদ্ধতিতে এফ কথাটির সম্পূর্ণ রূপ কী অপশান এ হচ্ছে ফাংশনাল অ্যাসেসমেন্ট অপশন বি ফ্যাট অ্যাসেসমেন্ট অপশন ডি ফরেন অ্যাভুলেশন অপশন ডি ফাস্ট অ্যাসেসমেন্ট তো এটার সঠিক উত্তর হবে তোমাদের অপশান এ ফাংশনাল অ্যাসেসমেন্ট ন দশ নম্বর দেখো দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে মেগাজোল মেগাজুল ও কিলো ক্যালোরির মধ্যে স কী সম্পর্ক অপশান এ এক মেগাজোল সমান টু পয়েন্ট ফোর জিরো কিলো ক্যালোরি অপশান বি এক মেগাজোল সমান টু পয়েন্ট ফোর জিরো কিলো ক্যালোরি অপশন এ অপশন বি একই দিয়েছে মানে একটা ভুল কিছু মিস্টেক আছে মানে টাইপিংয়ের মিস্টেক আছে অপশান সিতে আছে এক ম্যাগাজো সমান জিরো পয়েন্ট টু ফোর জিরো কিলো ক্যালোরি অপশান ডি আছে এক মেঘাজুল ইকুয়াল টু চব্বিশ কিলো ক্যালোরি তো ওখানে দেখো তোমাদের অ্যাকচুয়াল উত্তরটা হচ্ছে এক মেগা জল টু টু পয়েন্ট ফোর জিরো কিলো ক্যালোরি তো এখানে অপশান এ বি দুটোই আছে ঠিক আছে তোমরা অপশন এ বা অপশান বি যেটা ইচ্ছা করতে পারো ঠিক আছে এর উত্তরটা তোমরা জেনে রাখো এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটি অ্যালডোজ শর্করার উদাহরণ হলো অপশান এতে আছে ফ্রুকটোজ অপশান বি আছে গ্যালাক্টোজ অপশান সি আছে অ্যালকোহল অপশান ডি আছে অ্যামিনো অ্যাসিড তো এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে তোমাদের অপশান বি ঠিক আছে একটি অ্যালডোজ শর্করার উদাহরণ হচ্ছে গ্যালাক্টোজ বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে নিনিমের কোনটি অবিজারণ ধর্মী শর্করা অবিজারণ ধর্মী শর্করা অপশান এতে আছে গ্লুকোজ অপশান বি ফ্রুকটোজ অপশান সি সুক্রোজ অপশান ডি গ্যালাক্টোজ তো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি সুক্রোজ সুক্রোজ হচ্ছে একটা অবিজারণ ধর্মী শর্করা তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন বিকল্পটিতে সঠিক আর্দ্র বিশ্লেষণ দেখানো হয়েছে প্রথমে আছে দেখো এ অপশানে শুক্রো জিকেল টু গ্লুকোজ প্লাস গ্লুকোজ অপশন বি আছে শুক্রো জিকেল টু গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ অপশন সি আছে শুক্রো টু গ্লুকটোজ গ্লুকোজ প্লাস মলটোজ অপশন ডি আছে শুক্রো জিক্যাল টু গ্লুকোজ প্লাস ফ্রুকটোজ তো এখানে তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে তোমাদের অপশান ডি শুক্রো জিক্যাল টু গ্লুকোজ প্লাস ফ্রুকটোজ মানে গ্লুকোজ আর ফ্রুকটোজ এই দুটোকে নিয়ে তোমাদের সুক্রোজ গঠিত হয়েছে চোদ্দো নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে যে একক শর্করা সাধারণ একক শর্করার সাধারণ সংকেত কোনটি তো এর সাধারণ সংকেত কি হয় না এর সাধারণ সংকেত হয় আমরা জানি সিএন এইচ টু ও হোলেন হয় ঠিক আছে সিএন এইচ টু এন এইচ টু ও হোলেন তো এটা দেখো তোমাদের অপশান সিতে রয়েছে ঠিক আছে তাহলে অপশান সি হবে সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন তন্তুটি কোন তন্তুটি জলে অদ্রবণীয় তো অপশান এতে আছে পেকটিন অপশান বি আছে গাম অপশান সি আছে সেলুলোজ অপশন ডি আছে মিউসিলেজ তো পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সেলুলোজ ঠিক আছে সেলুলোজ এটা জলে অদ্রবণীয় এবার দেখো ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে বহু শর্করা অনুতে কোন ধরনের বন্ধনী উপস্থিত অপশান এ পেপটাইট অপশান বি গ্লাইকোসাইডিক অপশান সি স্টার অপশান ডি এ ও সি উভয়ই তো ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি গ্লাইকোসাইডিক বন্ধনে আচ্ছা নিচের একটা সংকেত দেখো ভালো করে একটা গঠন কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এটা ভালো করে দেখো সবাই এটা হচ্ছে একটা গঠনটা দিয়ে দেওয়া হয়েছে তো এই গঠনটা তোমরা তোমাদের কিন্তু নিউট্রিশন বই দেওয়া আছে ঠিক আছে এই গঠনটা বলা হয়েছে কিসের গ্লুকোজ ফ্রুক্টোজ মল্টোজ নাকি গ্লাইকোজেন তো এটা ভালো করে যদি তোমরা ক্যালকুলেট করো দেখো এখানে আমি দেখাচ্ছি দেখো হাইড্রোজেন কটা আছে একটা একটা হাইড্রোজেন দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা ঠিক আছে তাহলে হাইড্রোজেন কটা গুনলাম আমরা বারোটা আচ্ছা কার্বন দেখি কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে কার্বন আছে কটা ছটা আচ্ছা কার্বন হাইড্রোজেন আর একটা কী রয়েছে অক্সিজেন অক্সিজেন কটা আছে দেখি একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আছে হুম ছটা ছটা না ছটায় তো থাকার কথা একটা দুটো ওই একটা তিনটে হ্যাঁ ছটা টোটাল অক্সিজেন আছে টোটাল ছটা তাহলে দেখো আমরা এটা কী জানি যে সি সিক্স এইচ টুয়েলভ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স ঠিক আছে সব ছটা কার্বন হাইড্রোজেন বারোটা আর অক্সিজেন ছটা এটা কার সংকেত এটা হচ্ছে গ্লুকোজের সংকেত তাহলে এটার সঠিক উত্তর হবে তোমাদের অপশান এ তারপর হচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্নে বলা হয়েছে যে স্বর প্রধান কাজ কী শর্করার প্রধান কাজ কি অপশন এ শক্তি প্রদান করা অপশান বি দেহে প্রোটিনের চাহিদা কমানো অপশন সি কিটোসিস রোগ প্রতিরোধ করা অপশান ডি কোনোটি নয় তো আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ শক্তি প্রদান করা উনিশ নম্বর প্রশ্ন একটি লব্ধ শর্করার উদাহরণ দাও অপশন এ আছে গ্লাইকোজেন অপশান বি আছে তন্তু অপশন সি আছে শেষসার অপশন ডি আছে ডেক্সটিন তো উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে তোমার অপশান বি তন্তু একটি লব্ধ শর্করার উদাহরণ দাও সম্ভবত তন্তু এটা আমার একটু সন্দেহ আছে ঠিক আছে তা একটু দেখে বলবে আমার মনে হচ্ছে তন্তুই হবে কুড়ি নম্বর প্রশ্ন নিম্নের নিম্নের একটি দ্বিশর্করা মানে কোনটি একটা উদাহরণ হুম তোমরা কিন্তু করা দ্বি শর্করা এবং বহু এগুলো উদাহরণগুলো অবশ্যই মনে রাখবে অপশান এতে আছে গ্লাইকোজেন অপশান বি শুক্রোজ অপশান সি স্বেচ্ছার অপশান ডি গ্লুকোজ তো কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে তোমাদের অপশান বি শুক্রোজ শুক্রোজ হচ্ছে একটি দ্বি সরকারের উদাহরণ আচ্ছা একুশ নম্বর প্রশ্ন একুশ নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যামিনো অ্যাসিডে উপস্থিত মূলক দুটি হলো অ্যামিনো অ্যাসিডে কোন দুটি মূলক নিয়ে গঠিত অ্যামিনো অ্যাসিডে মনে রাখবে অ্যামিনো এবং কার্বাস্কিল এই দুটি গ্রুপ নিয়ে অবস্থ মানে মূলক দুটি নিয়ে অবস্থ গঠিত আচ্ছা বাইশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে চালের প্রোটিনের অভাব আছে চালের প্রোটিনে অভাব আছে অপশান এ লামিন অপশান বি লাইসিন অপশান সি এ ও বি দুটি অপশান ডি কোনোটি নয় তো এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে বাইশ নম্বর প্রশ্ন এটা হচ্ছে বাইশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর প্রশ্নে তো চালের প্রোটিনে লাইসিন থাকে না ঠিক আছে লাইসিন প্রোটিনের অভাব আছে হুম আচ্ছা এটা হচ্ছে তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নে পরের প্রশ্নে বলা হয়েছে যে একটি সরল প্রোটিনের উদাহরণ হলো অপশন এ নিউক্লিও প্রোটিন অপশন বি ফসফো প্রোটিন অপশান সি গ্লোবিউলিন অপশন ডি মেটালো প্রোটিন তো তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে তোমাদের অপশান সি গ্লোবিউলিন একটি সরল প্রোটিন ঠিক আছে গ্লোবিউলিন হচ্ছে একটা সরল প্রোটিন চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর বলা হয়েছে প্রোটিন অনুতে নাইট্রোজেনের পরিমাণ কত তো চব্বিশ নম্বর প্রশ্নে নাইট্রোজেন প্রোটিন অনু থাকে তোমার সম্ভবত সম্ভবত না এটা কত আছে ফিফটি ফোর পার্সেন্ট টোয়েন্টি টু পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিক্সটিন পার্সেন্ট তো এটা তোমার উত্তরটা হবে সিক্সটিন পার্সেন্ট ঠিক আছে প্রোটিন অনু নাইট্রোজেন থাকে তোমার ষোলো পার্সেন্ট আচ্ছা এবার হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হলো অপশান এ ত্রিপ্টোফ্যান অপশান বি অ্যালানি অপশান বি গ্লাইসিন অপশান ডি কোনোটি নয় তো পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে তোমাদের অপশান এ ত্রিপ্টোফ্যান ঠিক আছে অপশান এ হবে তোমাদের এখানে সঠিক উত্তর আচ্ছা এরপর হচ্ছে উদ্ভিজ্জ প্রাণীচ প্রোটিনের কোন পার্থক্যটি সঠিক নয় উদ্ভিজ্জ প্রাণীজ দেখো তো পার্থক্য দিয়ে দিয়েছে এক নম্বর দিয়েছে যে প্রোটিনের গুণগত মান বেশি ওই দিকে আছে প্রোটিনের গুণগত মান কম দু নম্বর হচ্ছে প্রোটিনের পরিমাণ বেশি দু নম্বর হচ্ছে প্রোটিনের পরিমাণ কম তো এই ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি দুটোই ভুল ঠিক আছে উল্টো উল্টো করে করে দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ দুটোই ভুল করা আছে আচ্ছা এবার হচ্ছে সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্ন সূত্রটি প্রোটিনের গুণগত মান নির্ধারণের কোন পদ্ধতি তো প্রোটিনের গুণগত মান নির্ধারণ পদ্ধতি ইকালটুক ওজন কতটা বাড়ছে বা কতটা প্রোটিন খাওয়া হলো একেলটুকু গৃহীত প্রোটিন থেকে প্রোটিনের থেকে কতটা ওজন বাড়লো এটা কোন পদ্ধতি পিইআর ডিসি বিভিএনপিউ তো এটা সঠিক উত্তর হবে তোমাদের পিইআর আচ্ছা এরপরে হচ্ছে আঠাশ নম্বর প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন দেখো কস্তম্ভ এবং খস্তম্ভ আছে এটাকে মেলাতে হবে তো এটাকে কীভাবে আমরা মেলাবো হম দাদা একটু দেখো কস্তম্ভ এবং খস্তম্ভের ক্ষেত্রে কস্তম্ভ এবং খস্তম্ভের ক্ষেত্রে এক নম্বরে দেওয়া আছে কি এটা হচ্ছে আঠাশ নম্বর প্রশ্ন না এটা হচ্ছে এক নম্বরে দেওয়া আছে এক নম্বরে দেওয়া আছে সরল প্রোটিন তাহলে সরল প্রোটিন সাথে কার সাথে মিল খাওয়া আনা যায় দেখা যাক ক্রোমোপোটিন গ্লিয়াডিন প্রোটিওসিস ডিম সরল প্রোটিন হবে তোমার এখানে অপশান বি যে হবে ঠিক আছে অপশান বি হবে গ্লিয়াডিন আচ্ছা দু নম্বর হচ্ছে লব্ধ প্রোটিন লব্ধ প্রোটিন হচ্ছে বাকি রইল ক্রোমোপোটিন প্রোটিওসিস ডিম তাই তো তো লব্ধ প্রোটিন হবে তোমার এখানে প্রোটিওসিস লব্ধ প্রোটিন হচ্ছে প্রোটিওসিস ঠিক আছে তিন নম্বর হচ্ছে সংযুক্ত প্রোটিন আচ্ছা সংযুক্ত প্রোটিন তো সংযুক্ত প্রোটিনটা হবে তোমার এখানে দুটো বেঁচে রইল একটা হচ্ছে ক্রোমোটিন ক্রোমোপোটিন আর এটি প্রোটিওসিস তো সংযুক্ত প্রোটিনটা হবে তোমার এখানে ক্রোমোপ্রোটিন ঠিক আছে সংযুক্ত প্রোটিন ক্রমো তাহলে বেঁচে সম্পূর্ণ প্রোটিন সম্পূর্ণ প্রোটিন হবে প্রোটিওসিস তাহলে দেখো ওয়ানের সাথে বি টু এর সাথে সি থ্রি থ্রির সাথে এ ফোরের সাথে ডি এটা অপশান সিতে রয়েছে বুঝলেন অপশান বড়ো করে দেখাচ্ছি অপশান সি অপশান সি হবে এখানে সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা উনত্রিশ নম্বর প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে মানবদেহে ড্যাস নামক অ্যামিনো অ্যাসিড থেকে নায়াসিন উৎপন্ন হয় তো এটা হচ্ছে অপশন এ আছে মিথিওনিন অপশন বি থ্রিওনিন অপশান সি লাইসিস অপশন ডি ট্রিপ্টোফ্যান তো উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর তোমরা প্রত্যেকে জানো অপশন ডি হবে এটা ট্রিপ্টোফ্যান ঠিক আছে তারপর হচ্ছে তিরিশ নম্বর প্রশ্ন কোনটি ভুট্টার লিমিটিং অ্যামিনো অ্যাসিড তো অপশান এ লাইসিন অপশান বি ট্রিপ্টোফ্যান অপশান সি আর থ্রিওনিন অপশান ডি মিথিওনিন তো ভুট্টার লিমিটিং অ্যামিনো অ্যাসিড কোনটি অপশান বি হবে কারণ প্রিপ্টোফ্যান ট্রিপ্টোফ্যান হচ্ছে ভুট্টার লিমিটিং অ্যামিনো অ্যাসিড ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে একত্রিশ নম্বর প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এইচডিএল এর পুরো কথাটি কী অপশন এ হাই ডেন্সিটি লিপিড অপশন বি হাই ডিলিউশন লাইপোপ্রোটিন অপশন সি হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন অপশন ডি হাই ডিলিউশন লিপিড তো একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে তোমার অপশন সি হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন ঠিক আছে এরপর হচ্ছে বত্রিশ নম্বর প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে লিনোলেইক অ্যাসিডের সর্বোকৃষ্ট উৎস কি অপশন এ সূর্যমুখী তেল অপশন বি সরষের তেল অপশন সি সোয়াবিন তেল অপশন ডি পাঠার মস্তিষ্ক তো এটার লিনোনাইক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায় এটা হচ্ছে তোমার অপশন এ হবে ঠিক আছে সূর্যমুখী তেল থেকে লিনোনোনেক অ্যাসিডটা পাওয়া যায় আচ্ছা তেত্রিশ নম্বর প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডকে ভাগ করা যায় কত এবং কি ভাগে মানে কটা ভাগে ভাগ করা যায় আর কি কি অপশনে আছে থ্রি এবং পিউ পুফা মুফা সিফা সিফা থানায় এস এস এফ এগুলো কোন করে উচ্চারণ করা এগুলো এস এফ এরকম করে বলতে হয় ঠিক আছে অপশান কি হচ্ছে টু এবং পিউএফএমইউএফএ আর সিটা হচ্ছে এসফা এটা বলা হয় চার চার এবং এসফা পুফা মুফা এবং ইউফা ঠিক আছে আর ডি নম্বর হচ্ছে ভাগ করা যায় না যাই হোক এটা তেত্রিশ নম্বর প্রশ্ন তোমাদের এটা দুভাগে ভাগ করা যায় আমরা জানি এটা হচ্ছে পুফা একটা হচ্ছে মুফা ওগুলো নিজের ইচ্ছা মতো দিয়েছে তো ওই জন্য কোনো উচ্চারণ নেই সাফা কি বলা যায় ওটা অপশানে এস এফ এ ঠিক আছে তো এ এম ইউএফএ দুভাগে ভাগ করা যায় অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডকে ঠিক আছে আচ্ছা চৌত্রিশ নম্বর প্রশ্ন রক্তে কোলেস্টেরলের আধিক্য ঘটিত রোগ রোগটি হল কোলেস্টেরল রক্তে বেশি থাকলে কোন রোগ হয় অপশান এ স্কারভি অপশন বি রিকেট অপশান সি অ্যাথেরোস্ক্ল্লোরোসিস অপশান ডি বেরি বেরি তো এটার সঠিক উত্তর হবে তোমার অ্যাথেল অ্যাথেরোস্ক্ল্লোরোসিস এটা হচ্ছে তোমার সঠিক উত্তর কোলেস্টেরল বেশি থাকলে হয় আচ্ছা শেষ প্রশ্ন আজকের ভিডিওর তো এক গ্রাম ফ্যাট জারণের ফলে উৎপন্ন শক্তির পরিমাণ কত এক গ্রাম ফ্যাট জ্বারণের ফলে তোমার নাইন পয়েন্ট থ্রি কিলো কিলোগ্রই শক্তি উৎপন্ন হয় তোমরা এক গ্রাম ফ্যাট এক গ্রাম শর্করা আর এক গ্রাম প্রোটিন এই তিনটি জারণের ফলে কত কত শক্তি উৎপন্ন হয় তিনটে কিন্তু মুখস্থ রাখবে তিনটের মধ্যে একটা আসতে পারে ঠিক আছে তাহলে আজকের ভিডিওর এই পঁয়ত্রিশটা প্রশ্ন তোমাদের জন্য যথেষ্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমাদের কিন্তু কিছু না কিছু প্রশ্ন আসবেই অনেকটা প্রশ্নই কিন্তু কমন আসার সম্ভাবনা কাজেই তোমরা কিন্তু ভালোভাবে এগুলি প্রিপারেশান নাও কালকে অর্থাৎ তোমাদের পরীক্ষা ঠিক আগের দিন আমি আর একটা ভিডিও দেবো সেখানে আরও অনেক প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেবো সাজেশান ঠিক আছে তো বেস্ট অফ লাক সবাইকে সবার পরীক্ষা ভালো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ